20 নভেম্বর, ফলে আজ থেকে আগামী 5 দিন এসে হল পশ্চিমবঙ্গে শুষ্ক আবহাওয়া, অর্থাৎ উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, ড্রাই ওয়েদার থাকবে। তার কারণ আমাদের উপরে মূলত উত্তর পশ্চিম দিক থেকে যে হাওয়া সেটাই থাকবে, পশ্চিমের হাওয়া, শুকনো হাওয়া, ফলে বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রা, রাতের তাপমাত্রা গ্র্যাজুয়ালি কালকের থেকে একটুখানি কমবে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সব জায়গাতে, ইভেন কলকাতাতেও, বিশেষ করে 23 সময়টা হয়তো এখন যা চলছে তার থেকে 1 থেকে 2 ডিগ্রি টেম্পারেচার নামবে। হয়তো দেখা যাবে এই সময়টা একদিন হয়তো ফুলি জাস্ট নিচে হয়তো কলকাতার টেম্পারেচার নামতে পারে। ওয়ার্নিং কোথাও কিছু নেই এই মুহূর্তে, সামনে 21-22 করে দেওয়া হচ্ছে, ফলে হুগলিতে বিশেষ করে সিগনিফিকেন্ট কোনো চেঞ্জ নেই তাপমাত্রা, রাতের তাপমাত্রা